ওরা যে এত অপরাধ করছে কতগুলো বলা যায়, যে আমি থানায় গেলাম টাকার অভিযোগ নিয়ে, সেখানে আমারে করে ধর্ষণের চেষ্টা, সেখানে করে আমার সাথে খারাপ আচরণ করে, সেখানে আমার একটা কাবিন বানাইয়া মামলা দেয় আমার নামে। পরে আমি ডিআইজি স্যারের কাছে অভিযোগ করার পর এসপি স্যারের কাছে অভিযোগ করেছি, ডিআইজি স্যারের কাছে অভিযোগ করছি, অভিযোগ করার পর তাদের নামে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলা হওয়ার পরে 28/8/2023 তিনটে সাদা স্ট্যাম্প নিয়ে আমার বাড়িতে তারা যায় আমার সাক্ষ্য নিতে। ওই দিন আমার গিয়েছিল সাক্ষ্য নিতে, সেটা তারাই জানে যে তাদের নামে অভিযোগ। ওই বিভাগীয় মামলা হয়েছে, সেই মামলা শুনানির জন্য আবার তদন্ত দিচ্ছে যে আমি ওদের উপর থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অপরাধীদের কঠিন বিচার চাচ্ছি, এরা আমার লাইফ কি শেষ করে দিচ্ছে। আমি টাকার অভিযোগ নিয়ে থানায় গেছি, সেখানে আমার একটা আমারে ধর্ষণের চেষ্টা করে, সেখানে আমি 2005 সালে 9/6 আমার দিদি থার্ড ইয়ার পরীক্ষা ছিল, সে পরীক্ষাটা তার আমারে দিতে দেন, আমারে সেই তারিখ অপহরণের চেষ্টা করে, আমারে চাকু দিয়ে কোপায়, আমার পরীক্ষা দিতে দেয় না। তারপর আমার আমি একটা অবিবাহিত মেয়ে, সে আমার একটা বিয়ের কাবিন বানাইয়ে তারা আমার নামে আবার মামলা দিয়েছে। হ্যাঁ, আমার লাইফটা তারা পরিপূর্ণভাবে শেষ করে দিচ্ছে, মান সম্মান সব শেষ করে দিচ্ছে। তারপর তারা আমাকে একাধিক মিথ্যা মামলা দিচ্ছে, আমাকে মাসে এক মাসের মধ্যে আর 6 দিন আমার থানা কোর্টে তারপর ঘুরতে হয়। আপনি দাবি করেছেন আপনার কাছে এর তথ্য প্রমাণ আছে, তথ্য প্রমাণটা কি সরাসরি একটি মোবাইল রেকর্ডটা শোনাতে হবে? জি, আমার তারা আমার সাথে যে খারাপ কথা বলছে ওগুলো আছে, তারপর আমার বাড়িতে যে যাই আমার সাইন দিতে বলছে ওগুলো আছে, সবকিছু আছে। তাহলে রেকর্ডটা একটু সবার উদ্দেশ্যে একটু শোনা। এই রেকর্ডটা অনেক কিছু করে নাও। এত আমার সঙ্গে।